প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি উর্মিলা বড়ুয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারতুজু ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ারে আছো, তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এই চ্যাপ্টারের উপর আমি এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম। শিক্ষার্থীরা, আমি ওই চ্যাপ্টারটার উপরে আজকে পরবর্তী ক্লাসটা দিতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সামনেও ভালো থাকার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসে ক্যাপিটাল বাজেটিং এর ইভালুয়েশন মেথড, এই ইভালুয়েশন মেথডের উপর দুইটা মেথড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার একটা হলো পেব্যাক পিরিয়ড মেথড, আর একটা হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। এই দুইটা মেথডের উপর আমি তোমাদেরকে ম্যাথের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম গত ক্লাসে। এখন আমরা আজকের ক্লাসে আরো তিনটা মেথড নিয়ে আলোচনা করব, পরবর্তী যে মেথডগুলো, তার মধ্যে একটা আছে এনপিভি, মানে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, আর একটা হলো পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড, এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। এই তিনটা মেথড নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আসা যাক নিট প্রেজেন্ট ভ্যালু, এই মেথডটাতে। শিক্ষার্থীরা, ক্যাপিটাল বাজেটিং ইভালুয়েশন মেথডের নিট প্রেজেন্ট ভ্যালু, এই মেথডটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড। তোমরা এর আগে পেব্যাক পিরিয়ড মেথড এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড, এই দুইটা মেথডের মধ্যে দেখেছিলা একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টে যে রিটার্নটা পাওয়া যাচ্ছে ভবিষ্যতে, প্রত্যেকটা ইয়ারে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের মাধ্যমে যে রিটার্নটা আসছে, সেই রিটার্নটার টাইম ভ্যালুটা, সেই মানির টাইম ভ্যালুটাকে কনসিডার করা হয়নি। অর্থাৎ পেব্যাক পিরিয়ড মেথডে আমরা দেখেছি, পেব্যাক পিরিয়ড মেথডের একটা খুবই ডিমেরিট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এখানে মানির টাইম ভ্যালুটাকে কাউন্ট করা হচ্ছে না, কনসিডার করা হচ্ছে না। এনপিভি অথবা নিট প্রেজেন্ট ভ্যালু, এই মেথডে এসে আমরা মানির যে টাইম ভ্যালু আছে এটাকে কনসিডার করব। অর্থাৎ এখানে ভবিষ্যতে যে রিটার্নটা আসছে, সেই রিটার্ন গুলোর বর্তমান প্রেজেন্ট ভ্যালুটা কি, সেটাকে এখানে কনসিডার করা হয়। এবং এই প্রেজেন্ট ভ্যালুটাকে কনসিডার করে প্রেজেন্ট ভ্যালুর যেটা ইনিশিয়াল আউটফ্লো, ক্যাশ আউটফ্লো আছে, ক্যাশ আউটফ্লো বলতে মূলত বলা হচ্ছে তোমার যে ইনভেস্টমেন্টটা আমরা বর্তমানে করেছি সেটাকে আমরা কি বলছি, ক্যাশ আউটফ্লো। তাহলে ক্যাশ আউটফ্লোটা তো বর্তমানে ইনভেস্টমেন্ট, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালুতেই আছে। এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রত্যেক বছর কি পাচ্ছি, রিটার্ন পাচ্ছি। ধরো প্রথম বছর পেলাম 50,000 টাকা রিটার্ন, 1,00,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করার পরে। দ্বিতীয় বছর পেলাম 60,000 টাকা রিটার্ন, কিন্তু প্রথম বছর আমি 50,000 টাকা রিটার্ন পাচ্ছি, কিন্তু 50,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কিন্তু 50,000 টাকা নয়, তার চেয়ে তো অবশ্যই কি হবে, কম হবে। তাহলে প্রত্যেকটা ইয়ারে যে রিটার্নটা আসছে ইনভেস্টমেন্ট থেকে, সেটা প্রেজেন্ট ভ্যালুটাকে, অর্থাৎ ক্যাশ ইনফ্লো যেগুলো হচ্ছে, এই রিটার্ন গুলোকে আমরা কি বলছি, ক্যাশ ইনফ্লো, যেটা প্রত্যেকটা ইয়ারে সে পাচ্ছে, তার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাচ্ছে। এই ক্যাশ ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালুর সাথে ক্যাশ যেটা আউটফ্লো হচ্ছে সেটা প্রেজেন্ট ভ্যালুকে সামেশন করার মাধ্যমে আমরা নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করবো। অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালুটা অবশ্যই অ্যাকসেপ্টেবল হবে যখন তোমার ক্যাশ ইনফ্লোটা ক্যাশ আউটফ্লোর চেয়ে কি হবে, বেশি হবে। অর্থাৎ ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু যখন ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে বেশি হবে, তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে কি, বেনিফিটেড রেজাল্ট। অর্থাৎ সে বেনিফিটেড হচ্ছে, তার ইনফ্লো আউটফ্লোর চেয়ে বেশি হচ্ছে। তাহলে ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুগুলোকে আমরা প্রথমে বের করব, ফাইন্ড আউট করব ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুগুলোকে, তারপর সেই প্রেজেন্ট ভ্যালুর সাথে আমরা ক্যাশ আউটফ্লোটাকে, ক্যাশ ইনফ্লোর সাথে ক্যাশ আউটফ্লোটাকে কম্পেয়ার করব। যদি দেখি আমরা ক্যাশ ইনফ্লোর অ্যামাউন্টটা ক্যাশ আউটফ্লোর চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে অবশ্যই প্লাস রেজাল্ট আসবে, তার মানে কি হচ্ছে, বেনিফিটেড হচ্ছে প্রজেক্ট থেকে, কোম্পানি টোটালি বেনিফিটেড হচ্ছে। তাহলে এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু, এই মেথডে আমরা দুইটা সুবিধা পাচ্ছি, তার গুরুত্বপূর্ণ সুবিধা বলতে পারি, সেটা কি, একটা হচ্ছে এখানে মানির টাইম ভ্যালুটাকে কি করা হচ্ছে, কাউন্ট করা হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ ভ্যালু হচ্ছে এটার মাধ্যমে আমরা একটা কোম্পানি যে প্রজেক্ট, যে ইনভেস্টমেন্ট প্রজেক্টটা, সেই প্রজেক্ট থেকে টোটাল কি পরিমাণ বেনিফিট পাওয়া যাচ্ছে সেই অ্যামাউন্ট আমরা জানতে পারবো। সেই বেনিফিটটা কিভাবে আসছে, ইনফ্লো যদি আউটফ্লো যে বেশি হয় তাহলে বেনিফিটের অ্যামাউন্টটা আমি পেয়ে গেলাম, আবার যদি লস হয় সেটাও আমি বুঝতে পারবো, তখন অবশ্যই কি হবে, আউটফ্লোটা কম হবে, সরি ইনফ্লোটা কম হবে, আউটফ্লোটা কি হবে, বেশি হবে। অর্থাৎ ইনভেস্টমেন্টের
রিটার্ন আসবে কম। শিক্ষার্থীরা আমরা আজকে একটা ম্যাথের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। ম্যাথটা আমি প্রথমে মুখে বলছি, এ প্রজেক্ট ইনিশিয়াল কস্ট ইজ 80,000। আমি এখানে লিখে দিয়েছি একটা প্রজেক্টের ইনিশিয়াল কস্ট হলো 80,000, অর্থাৎ 80,000 টাকা একটা প্রজেক্টে ইনভেস্ট করা হলো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 years, অর্থাৎ এটার পিরিয়ড, টাইম পিরিয়ড হচ্ছে এই প্রজেক্টটা ইনভেস্টমেন্টটার এই খাতটা নেওয়া হয়েছে 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছরের জন্য এই 80,000 টাকাটা ইনভেস্ট করা হয়েছে। অ্যান্ড ডিসকাউন্ট রেট ইজ 10%, ডিসকাউন্ট রেট কত 10%, যেটার মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব। এই ডিসকাউন্ট রেটটাকে আমরা বাদ দিয়ে একটা ক্যাশ ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু গুলো আমরা বের করতে পারবো। সে ডিসকাউন্ট রেটটা দিয়ে দেওয়া হয়েছে সেটা কত পার্সেন্ট, 10%। ক্যাশ ইনফ্লো দিয়ে দেওয়া হলো প্রথম বছরে 24,000, সেকেন্ড ইয়ারে 30,000, থার্ড ইয়ারে এসে 26,000, চতুর্থ ইয়ারে মানে ফোর্থ ইয়ারে সেটা হলো 20,000, ফিফথ ইয়ারে অর্থাৎ পঞ্চম বছরে আমরা এই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাচ্ছি 28,000 টাকা। অর্থাৎ প্রতি বছর এই 5 বছরে প্রত্যেক বছর আমি কি পরিমাণ রিটার্ন পাচ্ছি সেটা এখানে দেখানো হয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে এটার ক্যালকুলেট করো এনপিভি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালুটাকে ক্যালকুলেট করো। আমরা সেটা এখন বের করার চেষ্টা করব। দেখো এই 80,000 টাকা ইনভেস্টমেন্ট থেকে প্রথম বছর আমি 24,000 টাকা রিটার্ন পাচ্ছি। আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে কত, 10%। এখন ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আমাকে বের করতে হবে, এই 10% এর ফিগারটা সেটা আমরা কিভাবে বের করব। যেহেতু 10 বলা হয়েছে, 1 এটা আমি এখানে লিখে দিয়েছি আগে থেকে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 ডিভাইডেড, যেহেতু এটা 10%, 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 1, এটা সূত্রটা হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে n বলতে বছর বা ইয়ারকে বোঝানো হয়েছে, আর i ডিসকাউন্ট রেটটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছো যেহেতু 10% ডিসকাউন্ট রেট, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 ডিভাইডেড বাই 100, 10 ডিভাইডেড বাই 100 এর আমরা এটাকে এটার ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n ইয়ার বছর, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার 1 বছর এখানে, তাহলে এটা কি হবে 1 হবে। পরবর্তী যেটা যখন 2 বছরের আমরা হিসাব করব সেকেন্ড ইয়ারে, যেখানে আমার রিটার্ন এসেছে 30,000 টাকা, সেটা ডিসকাউন্টিং ফ্যাক্টর আমি যখন বের করব তখন কি হবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2। দেখো এটা আসে কত, 0.909 ফার্স্ট ইয়ারের, আর সেকেন্ড ইয়ারে 10% ডিসকাউন্টিং ফ্যাক্টর আসে 0.826। শিক্ষার্থীরা আমি পরবর্তীগুলো আর লিখছি না, আমি ডিসকাউন্টিং ফ্যাক্টরের যে রেটটা তোমরা এটা নিজেরাই বের করতে পারবে এভাবে প্রত্যেক ইয়ারে ডিসকাউন্টিং ফ্যাক্টরের রেটটা আমি পরবর্তী ইয়ারের গুলো লিখে দিচ্ছি। থার্ড ইয়ারে আমরা পেয়েছি 0.751, তাহলে 10%-এর এই ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো কিন্তু সেম আসবে। যে কোনো ম্যাথে যখন তুমি 10% করবা এভাবে করবা, দেখবা ফার্স্ট ইয়ারের জন্য 1 বছরের জন্য সেটা হচ্ছে 0.909, সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বছরের জন্য সেটা হচ্ছে 0.826, আর তৃতীয় বছরের জন্য সেটা 0.751, চতুর্থ বছরের জন্য সেটা হচ্ছে 0.683, এবং পঞ্চম বছরের জন্য সেটা হলো 0.621। শিক্ষার্থীরা তাহলে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টরসটা পেয়ে গেলাম অ্যাট দ্য রেট অফ কত, 10%, 10% রেটে। এখন আমরা যেটা বের করব, যেহেতু আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টরটা পেয়ে গেছি, সেহেতু আমরা এখান থেকে এই 24,000 টাকা যে প্রথম বছরের রিটার্ন, সেই রিটার্নের সাথে যখন আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টরকে ফর্মুলেট করব তখন আমরা প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। সেই প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ 24,000 টাকা আমি 1 বছর পর রিটার্ন পাচ্ছি, সেই প্রেজেন্ট ভ্যালু অবশ্যই কি ডিসকাউন্টিং ফ্যাক্টরের সাথে ফর্মুলেট করলে সেটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট ভ্যালুটা কম হবে। স্বাভাবিকভাবে ভবিষ্যতে আমরা যে টাকাটা পাবো সেটার কিন্তু বর্তমান মূল্য অবশ্যই কি থাকবে, কম থাকবে। তাহলে আমি এই ডিসকাউন্টিং ফ্যাক্টর
তোমরা এই অঙ্কটাতে আমরা কিন্তু প্লাস ফিগার পাচ্ছি, অর্থাৎ বেনিফিট পাচ্ছি, কোম্পানি বেনিফিটেড হচ্ছে 7170, যেখানে ইনফ্লোটা আউটফ্লো চেয়ে বেশি। আর যদি ইনফ্লো আউটফ্লো চেয়ে কম হতো তাহলে কি হতো? লস হতো। তখন কি ফিগার আসতো? মাইনাস ফিগার আসতো। শিক্ষার্থীরা যখন এনপিবিতে প্লাস ফিগার আসবে তখন স্বাভাবিকভাবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথডে, যেহেতু আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো এবং প্রেজেন্ট ভ্যালু ক্যাশ আউটফ্লোর মধ্যে রেশিও বের করব, স্বাভাবিকভাবে তখন এই রেশিওটা এখানে যখন এনপিবিতে প্লাস হবে ওখানে গিয়ে রেশিওটা হবে একের চেয়ে বেশি, অর্থাৎ 1+ রেশিও আমরা পাব। আর যদি এনপিবিতে মাইনাস ফিগার আসে, অর্থাৎ লসের ফিগার আসে, তখন স্বাভাবিকভাবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথডে গিয়ে আমরা একের চেয়ে কম রেশিও পাব, অর্থাৎ লেস দেন 1 রেশিও আমরা পাব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটার মধ্যে আমি প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথডটা তোমাদেরকে বোঝাতে পারবো। ঠিক সেম অঙ্কটা এটাই থাকবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের যে সূত্র আছে সেই প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করার, রেশিও বের করার সূত্রে। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু আমরা রেশিও বের করছি আমরা কম্পেয়ার করবো, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোকে আমি যখন ডিভাইড করবো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো দিয়ে তখন আমরা রেশিওটা পেয়ে যাব। তাহলে আমি প্রফিটেবিলিটি ইন্ডেক্স সূত্রটা এখানে লিখে এই ম্যাথটার মধ্যে পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কত আসছে সেটা বের করব। পিভি অফ এনপিবি, নিট ক্যাশ ব্যালেন্স অর্থাৎ ক্যাশ ইনফ্লো, পিভি অফ এনসিও, নিট ক্যাশ আউটফ্লো, এই ম্যাথে আমরা ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ব্যালেন্স পেয়েছিলাম 97170 এবং ক্যাশ আউটফ্লো ছিল কত? 80,000। এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 80,000। যেহেতু 97,170 অর্থাৎ ইনফ্লোটা বেশি আউটফ্লোর চেয়ে, স্বাভাবিকভাবে এটা যে ব্যালেন্সটা আসবে সেটা 1 এর চেয়ে কি হবে? বেশি হবে। সেটা আমরা কত পেয়েছি? 1.21। যখন একের চেয়ে বেশি রেজাল্ট আমরা পাবো গ্রেটার দেন 1, তখন ওই প্রজেক্টটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কারণ প্রজেক্টটা থেকে বেনিফিট পাচ্ছি বলে আমাদের রেজাল্ট 1 এর চেয়ে বেশি আসছে। যেহেতু তোমরা দেখেছো এনপিবিতে সেই বেনিফিটের অ্যামাউন্টটাও আমরা পেয়ে গেছিলাম। আর যদি এটা 1 এর চেয়ে কম আসে অর্থাৎ লেস দেন 1 হয় তাহলে প্রজেক্টটাকে স্বাভাবিকভাবে কোম্পানি কি করবে? রিজেক্ট করবে। তার মানে এখানে বেনিফিটের আসে না, এখানে কি হচ্ছে? লস হচ্ছে। আউটফ্লো হচ্ছে, ইনফ্লোটা কি হচ্ছে? কম হচ্ছে। শিক্ষার্থীরা একইভাবে এখানে তোমরা আরো একটা সমাধান করতে পারবে, সেটা হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স অর্থাৎ এনপিআই। এনপিআই ও আমরা বের করতে পারবো। এনপিআই বের করার যে সূত্রটা সেটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যখন আমরা বের করবো তখন আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স থেকে 1 কে কি করবো? মাইনাস করবো। প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমি পেয়েছিলাম 1.21, একের চেয়ে বেশি। মাইনাস 1 ইকুয়াল টু পয়েন্ট কি? 21। তাহলে আমার নিট অ্যামাউন্টটা আর নিট রেশিওটা আসছে পয়েন্ট কি? 21। এককে আমি বাদ দিয়ে নিট রেশিও পেয়েছি কত? 0.21। এভাবে আমরা নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাও পেয়ে গেলাম। শিক্ষার্থীরা তাহলে তোমরা নিট প্রেজেন্ট ভ্যালু এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স এই দুইটা মেথডটা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR এই মেথডটা নিয়ে একটু আলোচনা করব। ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR এই মেথডটা অ্যাকচুয়ালি একটা ইনভেস্টমেন্ট থেকে একটি কোম্পানি প্রকৃতপক্ষে যে রিটার্নটা পাচ্ছে আসলে সেই রিটার্নটাকে বোঝায় ইন্টারনাল রেট অফ রিটার্ন বলতে, যেটাকে আমরা IRR বলছি। একটা কোম্পানি অ্যাকচুয়াল যে রিটার্নটা পাচ্ছে সেটাকে আমরা বের করবো একটা ডিসকাউন্ট রেটের মাধ্যমে, অর্থাৎ IRR সেই ডিসকাউন্ট রেটকে ফোকাস করবে যেই ডিসকাউন্ট রেটে তোমার নিট প্রেজেন্ট ভ্যালুটা জিরো এর
সমান হবে অর্থাৎ নিট যে প্রেজেন্ট ভ্যালু আছে সেটা 0 এ সমান হবে জিরো সমান তখনই হবে যখন প্রেজেন্ট ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু এবং ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু এই দুটোর ভ্যালু যখন সেম হবে তখন স্বাভাবিকভাবে এনপিভি রেজাল্ট হবে 0 তোমরা বুঝতেই পারছো আমরা যখন সেম অ্যামাউন্টের ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে সেম অ্যামাউন্টের ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু কে মাইনাস করব তখন আমাদের রেজাল্ট আসবে কি 0 তার মানে আমি এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু কি পাচ্ছি 0 পাচ্ছি এই শূন্য পাবো আমি যে ডিসকাউন্ট রেটে সেই ডিসকাউন্ট রেটটাকে ফাইন্ড আউট করে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর মেথড যার কারণে এই মেথডের মাধ্যমে একটি কোম্পানি তার অ্যাকচুয়াল যে রেট অফ রিটার্নটা আছে একটি ইনভেস্টমেন্ট থেকে এক্সপেক্টেড যেটা সে আশা করে সেই রিটার্নটাকে সে বের করে নিয়ে আসতে পারে শিক্ষার্থীরা আমরা আইআরআর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন এই মেথডের উপর একটা অঙ্ক করার চেষ্টা করব শিক্ষার্থীরা আমি ম্যাথটা প্রথম দিকটা তোমাদেরকে মুখে বলছি এস এ কোম্পানি ইজ ইন্টারেস্টেড টু ইনভেস্ট টাকা 50,000 অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 ইন এ প্রজেক্ট ইটস এক্সপেক্টেড দ্যাট দ্য প্রজেক্ট উড হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার্স অর্থাৎ এটার এক্সপেক্টেড লাইফ পিরিয়ডটা হচ্ছে কয় বছরের 5 বছরের তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাশ আউটফ্লো আমরা পেয়ে গেছি সেটা কত 50,000 আমি এখানে লিখে দিচ্ছি ইনিশিয়াল কস্ট 50,000 কয় বছরের জন্য 5 ইয়ার্স এবং এটার থেকে যে ইনফ্লোটা আসছে আচ্ছা ইনফ্লোটা আমি লিখব এর আগে আমি বলি এটার কস্ট অফ ক্যাপিটাল ইজ 20% অর্থাৎ এটার ডিসকাউন্ট রেটটা হচ্ছে কত 20% ইভালুয়েট দ্য প্রজেক্ট বেসিস অফ আইআরআর এর বেসিসে আমরা প্রজেক্টটাকে ইভালুয়েট করব তাহলে প্রত্যেক ইয়ারে যে ক্যাশ ইনফ্লো হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি ফার্স্ট ইয়ারে কস্ট অফ ক্যাপিটালটা হলো কত 20% অর্থাৎ ডিসকাউন্ট রেট হলো 20% ক্যাশ ইনফ্লো প্রথম বছরে 16,000 দ্বিতীয় বছরে 14,800 তৃতীয় বছর থার্ড ইয়ারে সেটা এসে 19,000 চতুর্থ বছরে সেটা হলো 20,200 এবং ফিফথ ইয়ার বা পঞ্চম বছরে এসে সেটা হলো 20,800 শিক্ষার্থীরা তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন তার আগে আমরা এটাকে বলছি ক্যাশ ইনফ্লো এটাকে সাধারণত বলা হয় সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তোমরা দেখতে পাচ্ছ প্রথম বছর সেটা হচ্ছে 16,000 সেকেন্ড ইয়ারে সেটা হলো 14,800 19,000 থার্ড ইয়ার ফোর্থ ইয়ার 20,200 এবং ফিফথ ইয়ারে হলো 20,800 ডিসকাউন্টিং ফ্যাক্টরের রেটটা হলো 20% তাহলে 20% এর আগে আমরা 10% এর ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো বের করেছি স্বাভাবিকভাবে একই নিয়মে তোমরা 20% কে ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো বের করবা এটা আমরা বের করে পাচ্ছি কত 0.833 ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের জন্য 0.694 থার্ড ইয়ারে এসে সেটা হলো 0.579 ফোর্থ ইয়ারে এসে 0.482 এবং ফিফথ ইয়ারে এসে 0.402
এই ডিসকাউন্টিং ফ্যাক্টরগুলোর সাথে ফর্মুলেট করে আমি কি পাবো, প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। ফার্স্ট ইয়ারে এসে সেই প্রেজেন্ট ভ্যালুটা হবে যখন আমরা 16,000 ইনটু 0.833 প্রেজেন্ট ভ্যালু আসবে 13,328, সেকেন্ড ইয়ারে 10,271, থার্ড ইয়ারে এটা হলো 11,001, ফোর্থ ইয়ারে 9,736 এবং ফিফথ ইয়ারে এসে সেটা হলো 8,362। শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমরা ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো কম্পেয়ার করে জিরো ফিগারটা ইন্টারনাল রেট অফ রিটার্নে আশা করি, তাহলে এখানে আমরা রেট ডিসকাউন্ট রেট যেটা আছে সেই ডিসকাউন্ট রেটের লোয়ার ডিসকাউন্ট রেটটা দেয়া আছে আমাদেরকে, সেটা হচ্ছে 20%। তাহলে এটার সাথে হায়ার ডিসকাউন্ট রেটকে কম্পেয়ার করতে হবে। হায়ার ডিসকাউন্ট রেটটা হলো কত পার্সেন্ট, 25% হবে, যেহেতু এটা 20% ওটা হবে 25%। তখন আমরা আবার এই প্রেজেন্ট ভ্যালুটার উপরে কি ডিসকাউন্টিং ফ্যাক্টর 25% ডিসকাউন্টিং ফ্যাক্টরকে ফর্মুলেট করব, ইএফ এট দ্য রেট অফ 25%, সেটা আসবে ফার্স্ট ইয়ারের জন্য 0.800, সেকেন্ড ইয়ারে 0.640, থার্ড ইয়ারে 0.5512, ফোর্থ ইয়ারে 0.410 এবং ফিফথ ইয়ারে এসে 0.328। এবং এটাকে এটার সাথে ফর্মুলেট করে আমরা যে প্রেজেন্ট ভ্যালুটা পাবো সেটা আসবে প্রথম বছরে 12,800, সেকেন্ড ইয়ারে 9,472, থার্ড ইয়ারে সেটা হচ্ছে 9,728, ফোর্থ ইয়ারে এসে সেটা হচ্ছে 8,282 এবং ফিফথ ইয়ারে এসে সেটা 6,822। তাহলে আমরা দুইটা প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে লো রেটে 20% ডিসকাউন্টিং ফ্যাক্টরে প্রেজেন্ট ভ্যালুটা, আর যে সেকেন্ড প্রেজেন্ট ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে হাই রেটে, অর্থাৎ হায়ার ডিসকাউন্ট রেটে, সেটা হচ্ছে 25% ডিসকাউন্ট রেটে প্রেজেন্ট ভ্যালুটা। 20% ডিসকাউন্ট রেটে প্রেজেন্ট ভ্যালুর টোটালটা আমরা বের করে ফেলব, এখানে যেটা টোটাল আসবে সেটা হচ্ছে 52,698, আর এখানে যেটা টোটাল আসবে 25% সেটা হচ্ছে 47,104। শিক্ষার্থীরা, আমি এখন এটা মুছে ফেলব, এরপর আমরা এই ফিগার গুলোই বসাবো তোমার ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্রে। তাহলে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্রটা বসাই এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, বি মাইনাস এ। এখানে কোনটা বলতে কি বোঝাচ্ছে আমি তোমাদেরকে বলি, এ বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ যে ডিসকাউন্ট রেটটা প্রশ্নে দেওয়া আছে 20%। তাহলে আমরা লিখে ফেললাম 20% প্লাস সি বলতে যেটাকে বোঝানো হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেটের এনপিভি, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু আমরা যেটা বের করেছিলাম 20%-এর টোটাল যে প্রেজেন্ট ভ্যালুটা বের করেছিলাম সেটাকে বোঝানো হচ্ছে সি দিয়ে। সেটা আমরা পেয়েছিলাম কত, 2,698। সেইটা আমরা বের করেছি, ওটা আমি তোমাদের ওখানে দেখাতে ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের কাছে টোটাল যে টিপিভি যেটা আসছিল, টোটাল যে প্রেজেন্ট ভ্যালু আসছিল 20%-এর, সেটা ছিল কত, এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আবার, 52,698। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি নিট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা
বাদ দিই সেটা কত ছিল 50,000 টাকা। সেই 50,000 টাকা যদি আমরা মাইনাস করি তখন আমরা এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব, সেটা কত আসছে 2,698। তাহলে আমরা সি এর ফিগার পেয়ে গেলাম কত 2,698। ঠিক সেম একই ভাবে এটা হচ্ছে 20% রেটের, 20% এর অর্থাৎ লো ডিসকাউন্ট রেটের। একই ভাবে হাই ডিসকাউন্ট রেটের অর্থাৎ 25% ডিসকাউন্ট রেটের টোটাল যে প্রেজেন্ট ভ্যালু সেটা আমাদের এসেছিল, ফিগারটা হচ্ছে 47,104। আর ক্যাশ আউটফ্লো প্রেজেন্ট ভ্যালুটা ছিল অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ছিল কত 50,000। তোমরা দেখতে পাচ্ছ 47,104 থেকে 50,000 অ্যামাউন্টটা হচ্ছে বেশি, অর্থাৎ আউটফ্লো ইনফ্লো এর তুলনায় কি বেশি, ইনফ্লো কম হচ্ছে। তার মানে কি হবে, মাইনাস ফিগার আসবে। স্বাভাবিকভাবে মাইনাস ফিগারটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব, তাহলে এনপিভিটা আসবে মাইনাস ফিগার, অর্থাৎ এখানে লসের ফিগার আসছে, সেটা হলো 2,896। সেটাকে এখানে ডি দিয়ে বোঝানো হয়েছে, কি দিয়ে, ডি দিয়ে। ডি দিয়ে আমরা কি কি পাচ্ছি, এনপিভি হাই ডিসকাউন্ট রেটের এনপিভি ফিগারটা। সি ছিল 2,698, আর ডি তে আমরা পাচ্ছি মাইনাস ফিগার, এটা হলো কি ফিগার, মাইনাস ফিগার, মাইনাস 2,896। তাহলে সি 2,698 এটা আমাদের প্লাস ফিগার ছিল, অর্থাৎ ইনফ্লো বেশি ছিল আউটফ্লো এর তুলনায়, আর এখানে আমরা 25% ডিসকাউন্ট রেটে মাইনাস ফিগার পেয়েছি 2,896। বি মাইনাস এ, বি বলতে তোমার হাই ডিসকাউন্ট রেটটাকে বোঝানো হচ্ছে, সেটা ছিল 25, আর এ বলতে লো ডিসকাউন্ট রেট অর্থাৎ 20 কে বোঝানো হচ্ছে এ পার্সেন্টেজ। তাহলে আমরা ম্যাথটা করে পাচ্ছি 20%। আমি সংক্ষেপে শিক্ষার্থীরা লিখে দিচ্ছি, প্লাস 2,698, আর এখানে আমরা পাচ্ছি 5,594 ইন্টু কত 5%। এভাবে আমরা টোটাল যে এটা পাবো 20% প্লাস 2.41%, তাহলে আমাদের রেজাল্ট আসছে 22.41%। তাহলে আমরা IRR অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন এর ফিগারটা পেয়ে গেলাম। এই প্রজেক্টটা কি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে, অবশ্যই কি হবে, অ্যাকসেপ্ট হবে, কারণ কস্ট অফ ক্যাপিটাল বেসিসে ক্যালকুলেশনে আমরা যে IRR ক্যালকুলেশনটা পাচ্ছি সেটা কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি পাচ্ছি, যার কারণে এই এটা 22.41% আমরা রেজাল্ট পেয়েছি। তার মানে এই প্রজেক্টটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত।